কিছুদিন আগে তোমাদের সঙ্গে একটা আইবুড়ো ভাতের ব্লগ শেয়ার করেছিলাম আমার ভাইয়ের। হ্যাঁ, তারই আজকে বিয়ে, তার জন্যই রেডি হচ্ছি। মা প্রায় রেডি হয়ে গেছে, বাকিটা আমি রেডি করে দিচ্ছি। আর এখানে বোন রেডি হচ্ছে, সবাই খুব ফাস্ট ফাস্ট রেডি হচ্ছে। এখানে একজন সাজে, এখানে একজন সেজে, সুন্দরী বসে রয়েছে। আমি হাফ ডান, এখন কিচ্ছু করা হয়নি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা তিনজনে এখন বেরোচ্ছি, সবাই সাজগুলো পুরো রেডি। খুব লেট হয়ে গেছে, আগে যাই। আমরা কথা বলছি, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইন্ট্রোডাকশন দেওয়ার মতো আর সময় পাইনি, তাড়াতাড়ি সেজে গুজে বেরিয়ে পড়েছি আমরা। মা আর বোন পিছনে বসে আছে, আর এই যে আমি এখন সামনে আছি, বাবা নিয়ে যাচ্ছে আমাদের। আমাদের প্রোগ্রামটা, মানে বিয়েবাড়ির অনুষ্ঠানটা হচ্ছে বাগুইহাটিতে, যে লোকনাথ মন্দির আছে তার পাশে বরমালা ব্যাংকোয়েট। এইটা হচ্ছে তার এন্ট্রান্স। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এখানে একসঙ্গে দুটো বিয়েবাড়ি চলছিল, তো এই বাঁ দিকেরটা যেখানে লেখা শুভদীপ আর শ্রীপর্ণার শুভ পরিণয়, সেখানেই হচ্ছে আমাদের বিয়েবাড়ি। তো এন্ট্রান্স গেটটার ডেকোরেশনটা অসাধারণ করেছে। আর এই দেখো, এটা হচ্ছে দুটো বিয়েবাড়ির গেট একসাথে বানানো হয়েছে। আমাদের বিয়েবাড়ি ছাড়াও একটা নন বেঙ্গলি বিয়েবাড়ি ডান দিকে চলছিল। চলে এসেছি আমরা এখন বরমালা ব্যাংকোয়েটে বাগুইহাটি। তো চলো দেখি বরের কী অবস্থা। অসাধারণ সাজিয়েছে। ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছে, দেখে জাস্ট চোখটা জুড়িয়ে গেল। আর এই সাইডটা হচ্ছে বুফে কাউন্টার। আসছি, এখানে আমি একটু পরে আসছি। এই দেখো, এদিকে অলরেডি স্টার্টার খাওয়া শুরু হয়ে গেছে, ফিশ ফ্রাই দিয়ে শুরু করেছে। তারপর ওইটা খাবো, ব্লু লেগুন। এটা কি, এটা কি বাটার বাটার কাবাব নাকি মালাই মশলা? মালাই কাবাব কাকুকে ভালো লাগছে। সুন্দর এই জায়গাটা যেখানে বিয়ে হবে, মণ্ডপ। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর এখান থেকে পুরো ভিউটা নিচে রয়েছে। দেখো এখনো কেউ আসেনি, আমরা এখানে বসে আছি। বিয়ে এখনো শুরু হয়নি, অনুপ এখনো আসেনি। আমরা তিনজন বসে আছি, বাকি অনেকেই বসে আছে। ও এখন ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে। এখন ব্লু লেগুন খাচ্ছে। ফাইনালি সবাই এসে গেছে। কি হলো ওর, আবার কি হলো? কান্না কেন করে? বায়না কেন করে? কি হয়েছে? হ্যাঁ, পুরো স্পেশাল ডাকছে, কেউ বিয়ে করতে আসছে না কেন? এই বরকে ডাকছে, ও
মা এখানে কি হবে? দেখি তো ফটো তুলি। সবে মালা বদলে অনুষ্ঠান শেষ হলো, আর আমার বর এখন ঢুকেছে একদম ধুতি পাঞ্জাবি পরে, বাবুটি সেজে। এই যে আমরা চলে এসেছি, আচ্ছা
একটু সবাই একটু মাথাগুলো একটু ঝোঁকাও না, সবাই একটু ঝোঁকাও না। কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেতে চলে এসেছি। অনেক বড় আয়োজন, খাওয়া দাওয়া করি এখন। ওই দিকে তো মনে হচ্ছে মা কোথায়? হ্যাঁ তো মা কোথায়? খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বিয়ের অনুষ্ঠান কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এখন আমরা যাচ্ছি পার্কিংয়ে, ওখান থেকে গাড়ি নেবো, নিয়ে সোজা ব্যাক টু হোম। অনেক ফটো তুলে নিয়েছি কিন্তু খাবারের কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ যেহেতু বুফে সিস্টেম তো বসে বসে খাচ্ছিলাম সব খাবার একসাথে নিয়ে। তো চলো, আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে কিন্তু বেশ গেট আটকানো টাকা নিতে হবে।